প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের দ্বারা মধ্যে ভালোই আছি। আজকে আমাদের অষ্টম শ্রেণী পাঠ হচ্ছে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাত সমূহ। হজ, আগে আমরা জানবো হজ কি। ইসলামের মধ্যে পাঁচটি রুকন রয়েছে। এই পাঁচটি রুকনের মধ্যে হজ হচ্ছে পঞ্চম রুকন বা স্তম্ভ। হজ এটা একটা আরবি শব্দ। হজ শব্দটা ইচ্ছা করা, সম্পর্ক করা। হজের পরিচয় হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিন সময়ে, নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ইচ্ছা করাকে হজ বলা হয়। হজ সকলের উপর ফরজ নয়। সমাজের মধ্যে যারা বৃত্তশালী আছে, ধনী আছে, তাদের উপর হজ ফরজ। এই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ এবং জাকাত, আর্থিক ইবাদত, এই দুটা যাদের অর্থ অর্থ আছে, সম্পদ আছে, তারাই হজ এবং জাকাত করতে করবে, পালন করবে, আর বাকিরা করবে না। প্রত্যেক যাদের উপর, যাদের অর্থ সম্পদ হয়েছে, তাদের উপরে জীবনে একবার হজ পালন করা ফরজ। এজন্য আজকে আমরা হজের ফরজ ও ওয়াজিব ও সুন্নাত সম্পর্কে জানব। হজের ফরজ তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। দুই নম্বর নয় ইঞ্চির হজ আরাফা ময়দানে অবস্থান করা। তিন নম্বর তাওয়াফে জিয়ারত। তাহলে এখন আমরা জানব যে হজের ফরজ। হজের ফরজ তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, ইহরাম বাঁধা। একটা ইহরাম বাঁধা, ইহরাম বাঁধা মানে হচ্ছে হজের নিয়তে আগে পবিত্র হতে হবে। গোসল করে, ওযু করে, পাপ পাপ পবিত্র হয়ে হজের নিয়তে, হজের নিয়ত করবে। এবং নিয়ত করার পর হজের পোশাক আছে, নির্ধারিত পোশাক, সাদা কাপড়, দুটা সাদা কাপড় পরিধান করবে। এবং নিয়ত করার পর, পোশাক পরিধান করার পর আবার তাকে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে হজের ইহরাম বাঁধা। হজের এই সবটা আছে। হজের ইহরাম বাঁধা মানে হচ্ছে ইহরাম নিয়ে হজে নিয়োগ করে তালবিয়া পাঠ করতে হবে। হজের যে নির্ধারিত পোশাক আছে সেটা নিয়ে কাপড় পরিধান করতে হবে এবং হজের তালবিয়া পাঠ করতে হবে। এটা হচ্ছে হজের ইহরাম বাঁধার এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে নয় জিল হজ অবস্থান করা। জিল হজ ময়দানে আরাফা ময়দানে অবস্থান করতে হবে সবাইকে। দিন প্রহরের সময় অবস্থান করে সূর্যাস্ত পর্যন্ত আরাফা ময়দানে অবস্থান করতে হবে। আরাফা ময়দানে সবাইকে অবস্থান করতে হবে। এরপর হচ্ছে তিন নম্বর তাওয়াফে জিয়ারত। তাওয়াফে
here. চতুর্দিকে সাতটা পদক্ষেপ করতে হবে, এটাকে কাউকে জিয়ারত করা হয়। সাতবার চক্র দিতে হবে, এটা সাতবার চক্র দিলে এক তাওয়াফ হবে। আমরা জানবো এবার হজের ওয়াজিব ষাটটি। বিদায় তাওয়াফ
যারা মক্কার বাহিরের লোক আছে তাদের জন্য শেষবারকে বিদায় দেওয়া করতে হবে। এর সাথে হচ্ছে দম দেওয়া, দম এটা হচ্ছে এই ছয়টা সাতটা ওয়াজিবের মধ্যে ছয়টা ওয়াজিবের যে কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে তাকে একটা দম দিতে হবে আর কি, বেঙা বা বকরি বা ছাগল তাকে অতিরিক্ত করতে হবে। কী কারণে? সে ভুল করছে, ভুলের কারণে, এটাই করা হয় দম দেওয়া, ভুলের কারণে তাকে একটা দম দিতে হবে, অতিরিক্ত একটা ভেড়া বা বকরি বা ছাগল তাকে প্রদান করতে হবে তার ভুলের কারণে। যেমন আমাদের ভুল হলে আমরা সোস ইত্যাদি এমনিভাবে হজের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তাকে একটা দম দিতে হবে, ভেড়া বকরি বা ছাগল তাকে আরেকটা অতিরিক্ত প্রদান করতে হবে। এর হচ্ছে হজের ওয়াজিব। তাহলে আজকে আমরা হজের ওয়াজিব সাতটি সম্পর্কে জানতে পারলাম। এরপর হচ্ছে হজের সুন্নত। হজের সুন্নত অনেকগুলি আছে, তার মধ্যে এখানে বিশেষভাবে আমরা দশটি সম্পর্কে আলোচনা করব। হজের সুন্নত, হ্যাঁ হজের সুন্নত অনেক, এখানে আজকে পাঠ শেষ করলাম। আল্লাহ হাফেজ।